সাবিদ খান আপনি লিখেছেন কাউকে পছন্দ হলে তাকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য কী করা যেতে পারে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার জীবনসঙ্গী হিসাবে যে ভালো হবে কল্যাণ করা হবে আপনি তাকে আমার জীবনসঙ্গী হিসাবে দান করুন বিশেষ কাউকে পাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করাটা সঠিক দোয়া নয় শয়তান আমাদেরকে নানাভাবে আসলে প্রতারিত করে আমরা মনে করি যে এরকম কোনো কিছু কোনো ব্যক্তিকে আমার ভালো লাগলে তাকে পাইলেই বোধহয় আমি সব সুখ পেয়ে যাব আমি জানি না কোথায় সুখ আছে কত মানুষ কত মানুষকে অবৈধ প্রেমের মাধ্যমে ভালোবাসেন তাকে বিয়ে করেন ভালো মনে করে অথচ দেখেন সারা জীবন অশান্তি অতএব আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতে হবে এবং চেষ্টা করতে হবে নিজে নে কামল করার মাধ্যমে যে আল্লাহ আমি যেন ভালো জীবন সঙ্গী পাই সুরয়ে ফোরকান আয়ত নম্বর চুয়াত্তর এখানে যে দোয়া আছে সে দোয়াটি বিশেষ করে পাঠ করবেন আর নিজে কাউকে যদি মনে করেন যে সব দিক থেকে তিনি ভালো আসলে দিনদারিতার দিক থেকেও তিনি ভালো এরকম মানুষ পাওয়া যায় না এবং সেক্ষেত্রে আপনি ইস্তেখারা করতে পারেন আল্লাহ কাছে দূরে একাত না ছড়ে ইস্তেখারার দোয়া পড়েন ইস্তেখারা আমাদের নিয়ম লিখে দিলে আমাদের একটা ভিডিও আছে সার্চ করলে পাবেন ইস্তেখারার নিয়ম আপনি জেনে ইস্তেখারা সালাতাদে করবেন এবং আল্লাহ কাছে কল্যাণ প্রার্থনা করুন বা সেটাই আপনার করণীয় এর বেশি আপনার কোনো কিছু করণীয় নাই দুনিয়ার কোনো কিছু নিজে ভালো মনে করি সেটাকে পাওয়ার জন্য খুব বেশি লালাইতে হয়ে যাবে বিশেষ করে এই জাতীয় ইস্যুতে এটা আমাদের জন্য রিস্কি কলি খান আপনি লিখেছেন প্রাপ্তবয়স্ক দুই বোন একসাথে থাকতে পারবে কিনা একসাথে থাকতে পারো বলতে একই বিছানা থাকলেন পৃথক একই কম্বল বা কাঁথা নিচে থাকলেন না অথবা থাকলে মাঝখানে বালিশ বা পালিশন দিয়ে রাখলেন এভাবে আপনি থাকতে পারেন তারিখ আক্তার ফাতেম আপনি লিখেছেন ঘুমানোর সময় মোবাইল অ্যাপস থেকে সুইকোরান তোলা করা যাবে কিনা এই বিষয়ে আমাদের একটা ভিডিও গেছে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি ইসলামী প্রশ্নোত্তর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমাদের অ্যাডমিন যারা আছেন তারা অনুগ্রহ করে কমেন্টে ইসলামী উত্তর পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দেন সেই পেজ এবং ইয়েতে আমরা এই বিষয়ে এর আগে একটা প্রশ্ন উত্তর কেটে দিয়ে দিয়েছি যাতে করে একই প্রশ্ন বারবার না আসে আমরা সেই জন্য এই প্রশ্ন উত্তরগুলো সেখানে দিয়ে দিচ্ছি তো সেখানে আমরা বলেছি যে মোবাইল অ্যাপস থেকে শুয়ে শুয়ে কোরআনকারিমের তেলাওয়াত করা যাবে শরীয়তে নিষেধাজ্ঞা নেই নবীল রসুলসাল্লাম আমাজান আসাদুল্লাহ তালাহার গায়ে হেলান দিয়ে কোরআন কারিম তেলাওয়াত করেছেন তবে কোরআনকারিমের প্রতি আজমত এবং তা করিমের প্রতি আপনার বিশেষ শ্রদ্ধা আমাদের প্রত্যেকে থাকতে হবে সেই জায়গা থেকে আমরা খুব অ্যাটেনশন নিয়ে পড়ব সুস্থ স্বাভাবিক অবস্থা সেটাই স্বাভাবিক এবং সেটাই হওয়া উচিত আদব আল ইমরান আপনি লিখেছেন টেলার্সের দোকানে অনেক সময় কাস্টমার বাড়তি কাপড় রেখে যায় বা রয়ে যায় তা কি করা উচিত আব্দুল রহমান টেইলার্সের দোকানে কাস্টমার যে কাপড় বাড়তি রেখে যায় সেটা যদি কাস্টমার অল্প স্বল্প হয় সাধারণত এটা নেয় না মানুষ ওরফটা এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি রেখে দেওয়াতে কোনো অসুবিধা নেই আর যদি পরিমাণটা অনেক বড়ো হয় তাহলে আপনার উচিত কাস্টমারের কাছ থেকে জানা জিজ্ঞেস করা এবং তার দাবি না থাকলে রেখে দেওয়া আর নাহলে তাকে ফেরত দেওয়া সোহ্যান হোসেন আপনি লিখেছেন প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কী চোখের জেনা অত্যন্ত ভয়াবহ আমি প্রথমে আপনাকে সাধুবাদ জানাই যে আপনি এই ভয়াবহতা আঁচ করতে পেরে এখান থেকে বাঁচার চেষ্টা করছেন আজকাল অনেক মুসলিম আমরা এ থেকে বাঁচার প্রচেষ্টাটুকু পর্যন্ত আমরা করছি না আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন চোখের জেনা থেকে বাঁচার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তোমাদের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো চোখের জেনা যে জায়গাগুলোতে হয় সেই জায়গাগুলো অ্যাভয়েড করতে হবে ধরুন ফেসবুকে আপনার যে আইডিগুলো থেকে এই ধরনের জিনিস আসে সেই আইডিগুলো আনফ্লো করতে হবে সেগুলো থেকে সকল পোস্ট যেন না দেখেন সেজন্য হেড অল পোস্ট করে রাখতে হবে এবং যারা বোঝেন তাদের সহায়তা নিতে পারেন কোনোভাবে আপনি বাঁচতে না পারলে সেই অ্যাপই আপনি পরিহার করবেন যাবেই না সেই সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বা অন্যান্য জায়গায় একটা বাজে জিনিসে ক্লিক করলে সেখান থেকে আরও খারাপ জিনিস আসে এগুলো পরিহার করতে হবে যথাসম্ভব আর বাজে বন্ধু তাদেরকে যথাসম্ভব অ্যাভয়েড করতে হবে আর ইমানদার নেককার আল্লাহ আলাহ আমলদার মানুষের সোহবতে উঠাতে হবে আজকাল সোহবত একেবারে হারিয়ে গেছে আমরা সহজে দিন পেয়ে যাচ্ছি অনলাইনে বিভিন্ন মাধ্যমে এই জন্য সোহবতের যে গুরুত্ব আছে সেটা আমরা অনেকে আঁচ করি না সোহবতের মাধ্যমে নেক্কার মানুষের সান্নিধ্যে থাকার মাধ্যমে আমরা চোখের গোনা থেকে সালা বেঁচে থাকতে পারবো আল্লাহ তাদের কাছেও আশ্রয় চাইব আল্লাহ মিন্ন ইন্না আউজাম ফিতানি মজাহ হম আবাদান সব ধরনের ফিতনা থেকে তার কাছ থেকে পানা যাইব এরপরে মারজিয়া হক আপনি লিখেছেন আমরা যখন আমরা যখন সরবে নামাজ আদায় করি তখন সব মাখরাজ মাথ গুন্না আদায় করা যায় কিন্তু যখন নীরবে নামাজ পড়ি তখন দাঁত বা ঠোঁট এগুলোর মাধ্যমে ব্যবহৃত যে মাখরাজগুলো সেগুলো আদায় করা গেলেও কন্ট্রনালি মধ্য থেকে উচ্চারিত দুটি হরফ আইন এবং হা এ দুটি সঠিকভাবে আদায় করা যায় না সেক্ষেত্রে আমাদের করণীয় কী সলাতে আমরা যখন সুরাকেরাত পাঠ করব তখন সেক্ষেত্রে সুরাকারাত একেবারে শতভাগ তজবিদের সাথে শতভাগ সঠিক হতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয় আপনার হা এটা সাধারণ হা থেকে একটু পার্থক্য হচ্ছে আইন এটা হামজা থেকে পার্থক্য হচ্ছে এইটুকুই সালা যথেষ্ট আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন যতটুকু আপনার সাধ্যে থাকে সবটুকু আপনি করবেন আর বিশেষ করে একেবারে হা যখন আপনি নীরবে করবেন তখন এইভাবে আপনাকে পুরোটা হলো কিনা এটা নিয়ে খুব বেশি চিন্তিত থাকার কোনো প্রয়োজন নেই আপনি আপনার সাধ্য অনুযায়ী এটাকে সঠিকভাবে উচ্চারণ করুন এবং এটা যাতে মানে ইয়ের সাথে আপনার অন্য যে তার পাশাপাশি তার কাছাকাছি যে অক্ষরগুলো আছে সেগুলো যাতে মিলে না যায় সেদিকটা খেয়াল করবেন আর মখরাজের বিষয়টা হলো যে প্রত্যেকটা একেবারে হু হুবহু ওইভাবে আদায় করতে হবে এটা কিন্তু ফরজ বা ওয়াজি বা আবশ্যক নয় অর্থ বিকৃতি হতে পারে এরকম ভুল যেন না হয় সেদিকটি আপনাকে খেয়াল রাখতে হবে সুমন আপনি আইডি থেকে লিখেছেন সন্তান দত্তক পর ইসলামের বিধান কি সন্তান দত্তক নেয়াতে যাইজ আছে সুরে আজাবার পায়েত আল্লাহ তারা বলেছেন দত্তক নেওয়া সন্তানকে নিজের সন্তান পরিচয় দিবেন না উদুর রাহমুলি আবাহিম তাদেরকে তাদের জন্মদাতা বাপের সঙ্গে সম্বন্ধ করে পরিচয় দিবেন আর তাদেরকে যদি দত্তক নেন তাদেরকে দত্তক নিয়ে তাদের উপকার করবেন সেজন্য গরিবভাবে মানুষ বা কোনো সন্তানের বাপ মানায় তাকে আপনি আসলেন পথ শিশুকে নিয়ে আসলেন করে ইয়তিমকে এনে লালন পালন করলেন তাহলে সেটা অত্যন্ত সবের কাজ শহীদ শৈবু বুখারে ছয় হাজার পাঁচ নম্বর হাতির যথা সম্ভব সেখানে কিরিমসাল্লাহাল্লাহাম বলেছেন আনা ও ক্যাফুল ইয়িমকে হাতেন আমি এবং ইয়েিমের লালন পালনকারী এই দুই আঙ্গুরের মতো পাশাপাশি অবস্থান করবো জাননাতে এই জন্য এটি অত্যন্ত সবের কথা মুশকিল হলো আমাদের দেশে যারা দত্তক নিয়ে থাকেন তারা ওই সন্তানের কল্যাণের দত্তক যতটা নেন তার চেয়ে বেশি নেন হলো বেশিরভাগ মানুষ নিজের স্বার্থের জন্য অর্থাৎ যে হয়তো ছেলে নাই সেজন্য আরোজনের ছেলে নিয়ে আসেন নিজের সন্তান নেয় আরোজনের সন্তান নিয়ে আসেন অর্থাৎ এখানে নিজের প্রয়োজনটা মেটানোটাই উদ্দেশ্য থাকে যাদের অনেক সন্তান আছে তারা একটা সন্তান দত্তক নেন এরকমটি আমাদের সমাজে দেখা যায় না এই জিনিসটি খুবই আপত্তিকর একটি বিষয় একজন ইমানদার হিসাবে আমাদের চেষ্টা করা উচিত যে আমরা মানুষের কল্যাণার্থে বা বাচ্চাদের কল্যাণের জন্য দত্ত করবো আমাদের সন্তান আছে আরেকজন গরিব সন্তান অভয় মানুষের সন্তান বা কোনো পদেশি বা কোনো এতিমকে আমার পরিবারের সদস্য হিসাবে যুক্ত করে তাকে আমরা আর্পণ করবো এটা সবাই কাজ ইনশাআল্লাহ বাসিরা খাতুন আপনি লিখেছেন ছেলেদের জন্য কি স্বর্ণকারের কাজ করা হারাম হবে না না স্বর্ণকারের কাজ করা হারাম হবে কেন আপনি স্বর্ণকার হিসাবে এটাকে পেশা হিসাবে নিয়ে আপনি স্বর্ণরূপা কেনাবেচা বা এটাকে অলঙ্কার ইত্যাদি তৈরি করার কাজ আপনি অবশ্যই নিজেকে নিয়োজিত করতে পারেন আপনি ব্যবহার করবেন না ছেলে হিসাবে স্বর্ণ ব্যবহার করা আপনার জন্য হারাম সেটি ভিন্ন বিষয় আয়সের সিদ্দিকা ঋণী আইডি থেকে লিখেছেন আমি মানত করেছিলাম সুস্থ হলে পাঁচশত টাকা দান করব কিন্তু মনে নেই এতিমকে না মাদ্রাসা এখন কী করব আপনি যে কোনো দানের খাতে আপনি দান করলে আদায় হয়ে যাবেন ইনশাআল্লাহ বিদিনুলিল্লাহ